উদয়নগর কনভয়ে বোমা মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতে যাওয়ার সময় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়নগর কনভয় লক্ষ্য করে বোমা মারার এই অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তার গাড়ি লক্ষ্য করে এই বোমা মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি। দেবজ্যোতি, ঠিক কি জানতে পারছো? দেখো, দিনহাটা দুই নং ব্লকের নাজিরহাট দুই নং গ্রাম পঞ্চায়েতে কিন্তু আজকে ভোট গঠন ছিল এবং পঞ্চায়েতের ভোট গঠনে সেখানে কিন্তু তৃণমূল এবং বিজেপির কিন্তু ঝামেলা হয় এবং তারপরেই কিন্তু উদয়ন গুহ সেই এলাকায় যাওয়ার সময় কিন্তু সেখানে বোমাবাজি হয় এবং সেখানে গিয়ে তিনি যখন কর্মীদের সঙ্গে কথা বলে যখন তিনি তার বাড়ির দিকে ফিরছিলেন তখন তার গাড়ি এবং কনভয় লক্ষ্য করে কিন্তু বোমা ছোড়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং তোমায় সেটা নিশ্চয় জানিয়ে রাখি, তার গাড়ির সামনে দুটি গাড়ি ছিল এবং তার আগেই কিন্তু বোমা বিস্ফোরণ হয় এবং সঙ্গে সঙ্গে গাড়ি কনভয় থামিয়ে দিয়ে উদয়ন গুহ তিনি কিন্তু নেমে পড়েন এবং তার সামনেই কিন্তু বোমার, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, বোমার যে সুতলি সেগুলো কিন্তু পড়েছিল। এবং এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে উদয়ন গুহ কিন্তু যেটা বলছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারাই কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত। তবে উদয়ন গুহ সেখানে কিন্তু নাজিরহাট যেখানে সকালবেলায় গন্ডগোল হয়েছিল এবং তারপরে সেখানে তার কর্মীদের সঙ্গে দেখা করে যখন তিনি বাড়ি ফিরছিলেন তারপরে এই ঘটনা। তবে সব মিলিয়ে আবার কিন্তু উত্তপ্ত কোচবিহারের দিনহাটা এবং এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে এবং উদয়ন গুহ যেটা বলছেন যে পুলিশ তদন্ত করুক তারপরেই কিন্তু বোঝা যাবে যে এই ঘটনার সঙ্গে কারা রয়েছে। তবে সব মিলিয়ে আবারও ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ধন্যবাদ দেবজ্যোতি, আমরা শুনে নেবো উদয়ন গুহ তিনি নিজে ঠিক কি বলছেন। সারাদিন ধরে তো নানা রকম ঘটনা ঘটিয়েছে, তারপরে আমরা এসে আমাদের লোকজনকে শান্ত থাকতে বলে ফিরে যাচ্ছি, ফাঁকা জায়গায় এরকম আমাদের ইয়ে দেখে এ করা হয়েছে, কনভয় লক্ষ্য করে বোম ছড়া হয়েছে। আমি শুনলাম ওরা প্রথমে বুঝতে পারেনি, যাওয়ার সময় হয়েছে তখন ভেবেছে যে কেউ হয়তো বাজি টাজি ফাটাচ্ছে, কিন্তু তাহলে এটাও নিশ্চয়ই যাওয়ার সময়ও এটা করা হয়েছিল, চেষ্টা হয়েছিল, এখন এই ফেরার সময় হচ্ছে এই ঘটনা ঘটেছে। যারা করেছে তাদের পুলিশকে বের করুক, আমরা নাম দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।